আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ডিম দিয়ে মেয়োনেজ। প্রথম আমরা ডিম দুটো দিলাম, তারপরে দুধ, সামান্য চিনি, লবণ এবং তেল। এখন আমরা এটাকে ব্লেন্ডার করব। চিনি ব্লেন্ডার করে হোয়াইট পেপার দেওয়া হলো। এখন ব্লেন্ডার হবে, খুব মজাদার একটি খাবার মেয়োনেজ। 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল মেয়োনেজ, ডিম দুধ দিয়ে মেয়োনেজ। খুব মজাদার খাবার এবং পাউরুটির সাথে খাওয়া যায়, চপের সাথে খাওয়া যায়, ভাজা জাতীয় খাবারের সাথে খাওয়া যায়।